2021 শিক্ষাবর্ষের সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অভিনন্দন, স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার 2021 সালের প্রথম অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন তোমরা তোমাদের প্রিয় ক্যাম্পাস মিস করতেছো, আমরাও তোমাদের সেই প্রাণবন্ত ক্লাসরুমগুলো মিস করতেছি। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, গণিত বিজ্ঞান। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমার সঙ্গে তোমাদের অনলাইন ক্লাসে থাকবেন আমাদের সহকারী প্রধান শিক্ষক মিরাজ স্যার। আমরা দুজনেই তোমাদের পরবর্তী রুটিন পরিবর্তন হওয়া পর্যন্ত তোমাদের ক্লাসগুলো চালিয়ে যাব। আমি স্বাগত এবং সালাম জানাচ্ছি আমার সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সম্মানিত সহকর্মীবৃন্দ যারা আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছেন এবং শুনছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একটু কোয়েশ্চন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি তোমরা যদিও তোমাদের হাতে এখনও বই পৌঁছে নাই, তবুও আমি চেষ্টা করব বই ছাড়াও কতটুকু তোমাদের আলোচনাটুকু বোধগম্য করা যায়। তোমরা একটু মনোযোগ দেখলে বা শুনলে আশা করি তোমরা বুঝতে সক্ষম হবে। শুরুতেই দেখো আমাদের গণিত বইয়ের এ হয়েছে আমাদের গণিত বইয়ের কভার পেজ। এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছ, তারপর পিছনের অংশটাকে এতটুকু। এরপর আমি প্রথমে কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে একটু হালকা আলোচনা করব। কোশ্চেনটা কী ধরনের হতে পারে বা কেমন হবে সেটা আমাদের জানানো জরুরি। এখানে চারটি বিভাগ থাকবে। দেখো আমি ঢাকা বোর্ড 2019 সালের একটি প্রশ্ন তোমাদের কাছে উপস্থাপন করতেছি, যেখানে চারটি বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ঠিক আছে, ঘ বিভাগ। ক বিভাগে পাটিগণিত, যেটা তোমার ষষ্ঠ সপ্তম শ্রেণী থেকে করে আসছ। খ বিভাগে থাকবে বীজগণিত। পাটিগণিতে তিনটি কোশ্চেন থাকবে, খ বিভাগে বীজগণিত সেখানেও তিনটি কোশ্চেন থাকবে। এবং গ বিভাগে জ্যামিতি সেখানেও তিনটি কোশ্চেন, কয়টি হলো, 9টি কোশ্চেন হলো। এরপর ঘ বিভাগ যেটা 4 নম্বর পরিসংখ্যান, সেখানে 2টি কোশ্চেন থাকবে। আমাদেরকে আনসার করতে হবে 60টি কোশ্চেন, যেটা 70 মার্কস। তো প্রতিটি বিভাগ হতে আমাদেরকে 2টি, পথ ক খ ক খ এবং গ এই দুইটা তিনটা বিভাগকে হতে 2টি করে এবং ঘ বিভাগ হতে 1টি। তাহলে এইভাবে আমরা 60টি কোশ্চেন আনসার করব। ক থেকে 2টি, খ থেকে 2টি, গ থেকে 2টি এবং ঘ থেকে 1টি। তার মানে পাটিগণিত 3টা থেকে 2টি, বীজগণিতও 3টি থেকে 2টি, জ্যামিতির অংশ সেখানে 3টি থেকে 2টি, আর পরিসংখ্যান সেখানে 2টি থাকবে, সে 2টি থেকে আমরা 1টি আনসার করব। তো আমাদের স্কুলের কোশ্চানে পরিসংখ্যানে 1টা কোশ্চান থাকবে, মানে ওখানে চয়েস থাকবে না, আর 1টাই থাকবে, সেটাই তোমাদেরকে আনসার করা লাগবে। আর অষ্টম শ্রেণীর কোশ্চানে এরকমই থাকবে, 2টাই থাকবে। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে আমাদের স্কুলের কোশ্চানে এই পরিসংখ্যানে 1টি কোশ্চান থাকে, অষ্টম শ্রেণীতে এই প্যাটার্নটাই থাকবে। তাহলে আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছে যে মোট 4টি বিভাগ, ক খ গ ঘ, পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি এবং পরিসংখ্যান। তো 2টি করে 3টা বিভাগ হতে 2টি করে 6টি, আর পরিসংখ্যান থেকে 1টি। এইভাবে মোট 60টি কোশ্চেন আনসার করবো, 70 নম্বর হবে। এরপর বাকি 30 নম্বর আমাদের এমসিকিউ তথা বোনের পেছনে কোশ্চেন, সেই 30 হয়ে মোট 70 আর 30,
100 নাম্বার ঠিক আছে আর গণিত বইয়ের আমাদের অধ্যায়গুলো না আমি একটু পড়তেছি তোমাদের একটু পুরো বইটা সম্পর্কে হালকা একটু ধারণা দেওয়ার জন্য বলা এই হলো আমাদের গণিত বই সেখানে প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা এখানে অধ্যায়গুলোর নাম দেখো প্যাটার্ন মুনাফা প্রথম প্রথম অধ্যায় প্যাটার্ন দ্বিতীয় অধ্যায় মুনাফা তৃতীয় অধ্যায় পরিমাপ চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রবলী এবং প্রয়োগ পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ ষষ্ঠ অধ্যায় সরল সমীকরণ সপ্তম অধ্যায় সেট অষ্টম অধ্যায় চতুর্ভুজ নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য দশম অধ্যায় বৃত্ত একাদশ অধ্যায় তথ্য ও উপাত্ত এই এগারোটি অধ্যায় আমাদের গণিত বই আছে এই এগারোটি অধ্যায় থেকে তোমাদেরকে পড়াশোনা করা লাগবে এবার আমি তোমাদেরকে কিছু জিনিস একটু দেখাবো দেখো তোমরা এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া কেমন প্রথমে এই চিত্রটা একটু দেখো এই ধরনের জিনিসগুলো আমরা সাধারণত কোথায় দেখে থাকি নিশ্চয় তোমরা এই এই দৃশ্য প্রতি তোমাদের একেবারে জানাশোনা আছে আমরা কোথায় দেখি কোনো বিল্ডিং বা বাইর বাড়ির বাহিরের যে ওয়াল সেই ওয়ালটা সাধারণত এই ধরনের আকৃতির হয় যেটাকে নকশা বলা হবে আমি আরেকটা চিত্র দেখাচ্ছি দেখো এখানে উপরে একটা চিত্র নিচে আরেকটা চিত্র এবার আরেকটা দেখো এই যে আরেকটা চিত্র যেটা আমাদের বইয়ের ভিতরে আছে অধ্যায়ের মধ্যে এরপর আরেকটা চিত্র দেখো ঠিক আছে এই যে চিত্রগুলা এই যে চিত্রগুলা এই চিত্রগুলার কতগুলো ব্যাখ্যা আছে এই যে চিত্রগুলো এতক্ষণ ধরে আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম এই চিত্রগুলা আমি জানি না তোমরা জানো কি না এইগুলাকে আমরা অন্যভাবে বাংলা ভাষায় এটাকে নকশাও বলতে পারি আমরা বিভিন্ন জায়গায় নকশা বা ডিজাইন করার ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলোকে আমরা ফলো করি আর এই জিনিসগুলার নাম হচ্ছে প্যাটার্ন এই জিনিসগুলার নাম হচ্ছে প্যাটার্ন তো এই প্যাটার্নটাই আমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম আলোচনা যেটা তোমরা এই সর্বপ্রথম এই জানতে পারবে বা ধারণা পাবে যেটা আমাদের বিগত ক্লাসগুলোতে ছিল না সেই প্যাটার্ন নিয়ে আমার আজকের এই আলোচনা তো এই প্যাটার্ন প্যাটার্নটি আবার দুই প্রকার তাহলে দেখো আমাদের আলোচনার বিষয় ছিল প্যাটার্ন প্যাটার্ন কি গণিতে সুনির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলা হবে প্যাটার্ন মানে নকশা বা সাজানো তাহলে এটা গণিতের ভাষায় আমরা সুনির্দিষ্ট পন্থায় একটা স্পেসিফিক বা একটা স্ট্যান্ডার্ড নিয়মে আমরা সাজাবো আমাদের নিজেদের খেয়ালখুশি মতো সাজাবো না সেই সাজানো পরিবর্তিত করা অথবা বিন্যস্ত করা মানে অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট করাকে প্যাটার্ন বলা হয় প্যাটার্নের দুই প্রকার জ্যামিতিক প্যাটার্ন গাণিতিক প্যাটার্ন তাহলে আমাদের আলোচনা বিষয় প্যাটার্ন সে প্যাটার্ন এই অধ্যায়তে এই অধ্যায়ের মৌলিক আলোচনা বিষয়গুলো হচ্ছে প্যাটার্ন কি সংখ্যা প্যাটার্ন প্যাটার্ন দুই ধরনের একটা
জ্যামিতিক প্যাটার্ন একটা সংখ্যা প্যাটার্ন বা গাণিতিক প্যাটার্ন, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, স্বাভাবিক সংখ্যার যোগফল, এই অধ্যায়ের বিষয় বিষয়াবলীগুলো আলোচনা করতেছি। তারপরে মৌলিক সংখ্যা কি, এরা তো স্থিনিস ছাকনি, পিবোনাক্ষী সংখ্যা, কোন একটি সংখ্যাকে দুইটি সংখ্যার যোগফল আকারে কিভাবে প্রকাশ করব সেটা, ম্যাজিক বর্গ, বীজগণিত রাশি বা সাধারণ সমীকরণ প্রকাশ, এই বিষয়গুলো হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ মৌলিক টপিক। যখন তোমরা বই হাতে পাবে তখন বিষয়গুলো আর একটু পরিচ্ছন্ন ধারণা অর্জন করতে পারবে। তাহলে আমি আবার একটু বলতেছি, এটা লিখে নেবা, গণিতে সুনির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত করা বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলবে। প্যাটার্ন দুই ধরনের, জ্যামিতিক প্যাটার্ন এবং গাণিতিক প্যাটার্ন। আমি জ্যামিতিক প্যাটার্নগুলো আবার একটু তোমাদের কাছে উপস্থাপন করতেছি। তোমরা যদি আবার চিত্রগুলো একটু খেয়াল করো, এখানে কতগুলো বিশেষ নিয়মে চিত্রগুলার পরিবর্তন হয়েছে। প্রথমে দেখো, একটি ঘর উপরের অংশটুকু, এখানে একটি বর্গঘর দেখা যাচ্ছে। বর্গঘর মানে কি, যে চতুর্ভুজের চারটি বাহু সমান হয় সেটাকে বর্গঘর বলা হয়। এখানে দেখো চারটি বর্গঘর, আবার এখানে নয়টি বর্গঘর, এখানে এরকম ১৬টি বর্গঘর। তো এখানে একটা নিয়ম মেনে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে গেছে। দেখো নিয়মটা কী ছিল, আমরা প্রথমটাতে একটি বর্গঘর ছিল, আমরা ১কে যদি ১² লিখি তাও ১ আসতেছে। তারপর দুইটি এক পাশে ২টি, নিচে ২টি, উপরে ২টি, পাশাপাশি ২টি, সব দিকে ২টি, এটাকে বর্গাকার বলা হয়। ২কে যদি আমি ২² লিখি ৪, তার মানে একের পরে ২, ২কে যখন বর্গ করলাম তখন ৪, এই ঘরগুলো আসলে। এরপর ৩, দেখো এ পাশেও ৩টি, উপরেও নিচেও ৩টি, মাঝামাঝিও ৩টি, সব দিকে ৩টি, যেটা ৩। তাহলে এক পাশে ৩টি বর্গঘর, তখন যখন বর্গ করা হচ্ছে তখন ৯টি হয়। এবার আসা ৪টি, ঠিক একই নিয়মে এদিকেও ৪টি, এদিকেও ৪টি, যেই দিক থেকে গুনে আমরা ৪টি করে বর্গঘর পাচ্ছি। তাহলে যখন আমরা এগুলোকে প্রথমে ১, ২, ৩, ৪ মানে একটা স্বাভাবিক সংখ্যা, আমাদের স্বাভাবিক সংখ্যা একটা একটা আলোচনা করা দরকার। স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি, শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলা হবে। এখন প্রথমে কীভাবে অগ্রসর, প্রথমে একটা বর্গঘর, তারপর ২টা বর্গঘর, তারপর ৩টা বর্গঘর, তারপর ৪টি বর্গঘর, এবং যখন এগুলোকে স্কোয়ার করা হয়েছে, দেখো ১-এর স্কোয়ার করলে এটা পাওয়া যায়, ২-এর স্কোয়ার করলে বা ২-এর বর্গ করলে এটা পাওয়া যায়, ৩-এর বর্গ করলে এটা পাওয়া যায়, ৪-এর বর্গ করলে এটা পাওয়া যায়। এরপর আরেকটা প্যাটার্ন দেখো, দেখো এখানে এই এই চিত্রটাতে জ্যামিতিক গাণিতিক দুইটাই আছে। দেখো এখানে একটা নকশা তৈরি হয়েছে, আমরা এই ধরনের নকশা রাস্তাঘাটে বা কোনো ফেমাস বা কোনো দর্শনীয় স্থানে এই ধরনের নকশা দেখতে পাই। এখন এই নকশার মধ্যে একটা আমরা কী মিল দেখতেছি, নকশাটা উপরে একটা ঘর, তারপর ২টা ঘর, তারপর ৩টা ঘর, তারপর ৪টা ঘর, মানে তারপর ৫টা ঘর, একটা একটা করে করে উপর থেকে নিচে ঘর সংখ্যা বাড়ছে। দেখো একটা, ২টা, ৩টা, ৪টা, ৫টা ঘর, ৬টা ঘর, ৭টা ঘর, এবং এ হয়েছে ঘরের সংখ্যাগুলার পরিবর্তন বা বিন্যস্তকরণ, কীভাবে বিন্যস্ত করা হচ্ছে। আবার নিচ থেকে যদি উপরের দিকে যাই, নিচে ৭টা, উপরে একটা একটা করে কমতে থাকছে। এবার এখানের ভিতর একটা সংখ্যা পেটানো কাজ করছে। প্রথমে দেখো ১ উপরে, এরপরে এখানেও ১, এখানেও ১, তারপর এখানে আবার ১, এখানে ১, এই আবার মাঝখানে ২, এই মাঝখানে ২কে আমরা যদি দেখি ক্যালকুলেশন করে পাই, দেখা যাচ্ছে এই ১ আর ১ ১ যোগ করলে ২ পাওয়া যায়। পরের লাইনে দেখা যাচ্ছে এই ২এর সাথে এই ১ যোগ করলে ৩, এই ২এর সাথে ১ যোগ করলে ৩, তারপর পাশে ১, দুই পাশে ১ ১। আবার পরের লাইনে দেখো এই ৩এর সাথে ১ যোগ করলে ৪, এই ৩-এ ৩-এ যোগ করলে ৬, এই ৩-এর ১-এ যোগ করলে ৪, আবার পাশে ১,
তাহলে দেখা যায় প্রত্যেক দুই সাইডে এক এক করে অগ্রসর হয়েছে, আর পরবর্তী সংখ্যাগুলো আগের লাইনের পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল এখানে আসছে। আবারও দেখো এখানে চারে আর একে পাঁচ, ছয় আর চারে দশ, দশ ছয় আর চারে আবার দশ, আবার চারে আর একে পাঁচ, এভাবে এই লাইনটা আসছে। এখন এখানেও এইভাবেই এই পরিবর্তন বা পরিবর্তনটা এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আর এটাই এখানকার ভিতরের অংশটা গাণিতিক আর পুরা চিত্রটা জ্যামিতিক, কারণ এখানে একটা নকশা উপস্থাপিত হয়েছে, সেজন্য এটা একটা জ্যামিতিক প্যাটার্ন। এখন দেখো এখানে কি হয়েছে, আস্তে আস্তে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত বাড়ার পর আবার আবার বিপরীত ক্রমে দেখো এক ছয় পনেরো বিশ, আবার পনেরো ছয় এক, পনেরো ছয় এক। আবার এই চিত্রটার একটা বিশেষ বিশেষত্ব আছে, তোমরা নবম দশম শ্রেণীতে যখন যারা সায়েন্স পড়বে, যদিও তোমাদের সময় সায়েন্স থাকবে না শুনতেছি, উচ্চতর গণিতে বইয়ে এই ধরনের একটা প্যাটার্ন আছে, যেটা ওখানে ধারা নামে দ্বিপদী বিস্তৃতি নামে সেটার নামে পরিচিত। আবার এটারও এটা আমরা সূচকের নিয়মে এটাকে আমরা এটাকে সাজাইতে পারি। যাই হোক আমি এখন ওইদিকে আর যাচ্ছি না। এই যে একটা বিশেষ 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 মিল লেখে লেখে চিত্রগুলো অগ্রসর হচ্ছে, এটাই হচ্ছে যে জ্যামিতিক প্যাটার্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর একটা জ্যামিতিক প্যাটার্ন তোমাদের কাছে উপস্থাপন করতেছি, আর দুটো। দেখো এখানে একটা ত্রিভুজ, এখানে দুইটা ত্রিভুজ, এখানে তিনটা ত্রিভুজ, এখানে চারটা ত্রিভুজ। এই ত্রিভুজগুলোর মধ্যেও আবার দুইটা জিনিস এখানে কাজ করতেছে, জ্যামিতিক প্যাটার্ন কাজ করতেছে, গাণিতিক প্যাটার্ন কাজ করতেছে। আমরা যদি ত্রিভুজের বাহুগুলো এখানে গণনা করি, এখানে তিনটা বাহু, এটা যদি বাহু গণনা করি এখানে পাঁচটা বাহু, প্রথম ত্রিভুজের ত্রিভুজের জন্য তিনটা, এই এটার জন্য একটা পাঁচটা, এটার জন্য একটা ছয়টা। আবার এখানে যদি বাহু গণনা করি, আমাদের দুইটা ত্রিভুজ পর্যন্ত পাঁচটা ছিল, পাঁচটা, এবার তিনটা ত্রিভুজ যখন হবে ছয় সাত। একইভাবে এই তিনটা ত্রিভুজের যদি বাহুগুলো গণনা করি দেখা যাচ্ছে নয়টা বাহু হচ্ছে, নয়টা বাহু হচ্ছে। তাহলে দেখো এই যখন এই একটা ত্রিভুজ থেকে একটা ত্রিভুজের সংখ্যা বাড়তেছে, একটা নির্দিষ্ট নিয়মে নিয়মে অগ্রসর হচ্ছে। দেখো তিন থেকে পাঁচ, পাঁচ থেকে সাত, সাত থেকে নয়, তার মানে দুইটা করে করে বাহু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের দুইটি বাহুর পার্থক্য, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের দুইটি বাহুর পার্থক্য, আবার এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজগুলার দুইটি বাহুর পার্থক্য। এবার নিচের চিত্রটাতে আসো, নিচের চিত্রটাতে দেখো কী পাওয়া যাচ্ছে। এখানে প্রথমে যে সবুজ, এখানে তিনটা বর্গক্ষেত্র, আপনার পাঁচটা, টোটাল পাঁচটা বর্গক্ষেত্র, আবার এখানে সাতটা। এটা আমি তোমাদের বই যখন হাতে পাবা, বইয়ের প্রথম পৃষ্ঠায় এই চিত্রগুলো আছে, আমি একটু বড় করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এই চিত্রগুলোই আমি ওখানে উপস্থাপন করলাম। এখন এই সংখ্যাগুলোর মধ্যে, সরি আমার এই চিত্রটা ভুল হয়েছে, এটা হবে না, এই তিনটা চিত্রের মধ্যে একটা, এই তিনটা অংশের মধ্যে একটা মিল পাওয়া যায়। দেখি একটু তোমার খেয়াল করে দেখো তো, মানে বুঝে উঠতে পারতেছ না, এই তিনটা সংখ্যা একটা বিশেষ সংখ্যা, যেগুলাকে মৌলিক সংখ্যা বলা হবে, যেগুলা মৌলিক সংখ্যা। দেখো এর পরবর্তী সংখ্যাটা ভিন্ন রকম, এখানে কোনো সিকোয়েন্সের আর কোনো মিল নাই। আবার চিত্রগুলো একটা মিল আছে, এখানে এক পাশে একটা, এক পাশে একটা, আবার এখানে একটা, আবার এখানে দুইটা, এখানে দুইটা, এখানে একটা, আবার মানে সেন্টারটা বাদ দিলে দুই পাশে সমান সমান। এখন মৌলিক সংখ্যাকে, কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না, বিভাজ্য হয় না, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হবে। তাহলে এখানে তিন পাঁচ সাত এই তিনটি সংখ্যা আমরা দেখতেছি মৌলিক সংখ্যা, এবং এরাও একটা জ্যামিতি প্যাটার্ন তৈরি করলো। তো এই হলো, তো এই জ্যামিতিক প্যাটার্নের ভিতর গাণিতিক প্যাটার্নটাও আমি তোমাদেরকে এখানে চলে আসছে। যেমন যে তিন পাঁচ সাত নয়, তিন পাশ আমি একটু বোর্ডে লিখে দেখাচ্ছি গাণিতিক প্যাটার্ন, একটা উদাহরণ হবে তিন পাঁচ সাত নয়, এভাবে ডট ডট দিয়ে অগ্রসর হবে। এখানে সাধারণত তিনটে ডট হয়, এই তিনটি ডটের অর্থ হচ্ছে প্রথম ডটের অর্থ অ্যান্ড,
দ্বিতীয় ডটের অর্থ সো, তৃতীয় ডটের অর্থ হচ্ছে অন, অ্যান্ড সো অন, মানে এভাবে চলতে থাকবে ধারাটি। এগুলো আর একটা প্যাটার্নের আর একটা নাম ধারাও বলা যায়। এখন আমাদের প্রথম কাজ হবে আমরা দেখব এই সংখ্যাগুলো কীভাবে অগ্রসর হচ্ছে একটার সাথে একটা। দেখো তিন থেকে পাঁচ দুই করে বাড়ছে, পাঁচ থেকে সাত তাও দুই করে বাড়ছে, সাত থেকে নয় তাও দুই। তার মানে আমরা এখন ইজি পরবর্তী যতগুলো সংখ্যা আমাদের কাছে চাইবে আমরা পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে পারবো। তাই তোমার নিচ্ছে এখন ধরে ফেলছ পরবর্তী সংখ্যাটা কত হবে, নিচ্ছে পরবর্তী সংখ্যাটা হবে কত, এগারো। এর পরবর্তী সংখ্যা কত, এগারোর সাথে আরও দুই যোগ হবে তেরো। তো এইভাবে আমরা এই সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বললে আমরা নির্ণয় করতে পারবো। এবং এই সংখ্যা দিয়ে আমরা একটা বীজগণিতীয় রাশি এবং বা সাধারণ সমীকরণ প্রকাশ করতে সক্ষম হব। আমি আজ এতটুকুই রাখতেছি, আমাদের পরবর্তী ক্লাসগুলোতে তোমরা যেহেতু আমাদের ধারাবাহিকভাবে ক্লাস চলতেই থাকবে তোমরা ক্লাসগুলো দেখবা, আমরা বাকি আলোচনাগুলো নেক্সট ক্লাসগুলোতে করব। তো এই সব ক্লাসগুলো দেখবা আর প্র্যাকটিস করার চেষ্টা করবা, আশা করি বই ছাড়াও বুঝতে সক্ষম হবা। এরপরও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করবা। এই আজকে এতটুকুই রাখছি, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবা। এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।